শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন এক নং কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের চার চারবার নির্বাচিত সরন্দম আলোকিত চেয়ারম্যান জনাব শেখ মাহবুবুর রহমান মঞ্জু সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এই শুভ দুপুরবেলায় আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওকে নিউজ 7-1 থেকে আমি ডেপুটি টক শোতে কনভারসেশনের মধ্যে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে মজিব সেনা উপস্থিত আছেন, অর্থাৎ ওনার আরেকটা দলীয় পরিচয় আছে। উনি হচ্ছেন যে আমাদের উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু টেবিল টক শোয়ের মাধ্যমে এখানে একটু আলোচনা করি যে এখানে যারা এখানে আমার সরামধর্ম আলোকিত মেম্বার বিন্দু উপস্থিত আছেন, 2016 সালে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের সংরক্ষিত আসন মহিলা মেম্বার অর্থাৎ নূরনাহার বেগম, নূরনাহার আপা, ওনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আছেন এক নং ওয়ার্ডের সরামধর্ম মেম্বার সিরাজুল ইসলাম ভাই, এবং 2 নং ওয়ার্ডে আছেন আলালউদ্দিন ভাই, এবং 3 নং ওয়ার্ডে আছেন ওয়াসিম ভাই, এবং 5 নম্বরও আছে আব্দুল হাকিম ভাই, এবং আছে যে সর্বশেষ এখানে উপস্থিত আছেন 7 নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ সৈয়দুর রহমান সরকার সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাটিহাটি পা পা করে জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে আপনারা নির্বাচনে পাস করেছেন, তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার টেবিল টকশোর মাধ্যমে সর্বপ্রথম শেখ মাহবুব রহমান মঞ্জু সাহেবের কনভারসেশনে আমি টেবিল টকশোর মাধ্যমে আসছি। প্রথমে আমি একটু মাহবুব সাহেব, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ফার্স্ট যখন আপনি ইলেকশনে আসলেন এটা কত সালের দিকে আসছেন? আমি প্রথম নির্বাচন করি 1983 সনে। আমি যতটুকু আমার কনভারসেশনের টেবিল টক শোতে বসার আগে আপনার পূর্ব মুহূর্তে আমি একটু জানতে পেরেছি আপনি চারবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসাবে আছেন। তারপর আপনি পরবর্তীতে ইলেকশন আবার কত সালে আসছেন? আমি 88-তে সেকেন্ড টাইমে নির্বাচনে আসছেন। এরপরে আসছেন 1997 সালে থার্ড টাইম, এবং 2016 লাস্ট। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে একজন সম্মানিত চেয়ারম্যান হিসাবে চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসাবে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমার ওকে নিউজ 7-1 অনলাইন চ্যানেল থেকে আপনি টেবিল টক শোতে জয়েন করার জন্য। আপনাদের এই উপস্থাপনার জন্য আমিও কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের তরফ থেকে এবং কেন্দ্রীয় ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন উনি, আমার স্যাটেলাইটকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তারা ধারাবাহিক অব্যাহত রাখার জন্য উনি শুধু আমার ইলেকট্রনিক্স মিডিয়া নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং প্রিন্ট মিডিয়া আছেন এবং সোশ্যাল মিডিয়া আছেন উনি আমার ওকে নিউজ 7-1 মাধ্যমে এবং যারা কলাকৌশল আছে এবং বাংলাদেশের ওয়ার্ল্ডের মধ্যে যতগুলি আমাদের স্যাটেলাইট আছে প্রত্যেকটা স্যাটেলাইটকে উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি সফল চেয়ারম্যান হিসাবে মঞ্জু ভাই আমি আপনার একটু আলোকিতভাবে আপনার জানতে চাচ্ছি লাস্ট ইলেকশনটা সম্পর্কে একটু আলোচনা করবো। 2016 সালে যখন আপনি ইলেকশনে যখন আবার পুনরায় আসলেন তখন আপনার টোটাল ভোটার সংখ্যা কত ছিল? আমার ইউনিয়নের ভোটার সংখ্যা 26,544। এই যে 26,544 নিয়ে ভোটার নিয়ে যখন আপনি চতুর্থবার নির্বাচনে যখন আসলেন তখন আপনার প্রতিদ্বন্দ্বী কজন ছিলেন? আমার প্রতিদ্বন্দ্বী ছিল 3 জন, আপনি সব 4 জন। আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার নামটা কী ছিলেন? আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী হান্নান মিয়া। হ্যাঁ, আমাদের সাবেক চেয়ারম্যান। জি। আচ্ছা, আপনি তখন আপনার যে ভোটার সংখ্যা ছিল 26,500 সামথিং, সেখান থেকে আপনি মানে হান্নান ভাইকে কত ভোটের ব্যবধান নিয়ে আপনি হারিয়েছেন? আমি 4,000 ভোটের ব্যবধানে হান্নানকে হারিয়েছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা আলোকিত মানুষ হিসাবে চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসাবে হান্নান চেয়ারম্যানকে বিপুল ভোটের ব্যবধানে উনি হারিয়েছেন, 400 ভোটের ব্যবধান নিয়ে উনি নৌকা প্রতীক নিয়ে হারিয়েছেন আমাদের বঙ্গবন্ধু 4,000 ভোটের ব্যবধান নিয়ে উনি নৌকা প্রতীক নিয়ে হান্নান চেয়ারম্যানকে হারিয়েছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আমাদের সফল চেয়ারম্যান জনাব শেখ মাহবুবুর রহমান মঞ্জু সাহেবকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন সফল চেয়ারম্যান হিসাবে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে উনি বরাবরই নির্বাচনেভাবে পাস করে আসছেন চারবার নির্বাচিত হিসাবে। আমি একটু জানতে চাচ্ছি আপনি যখন নৌকা প্রতীক নিয়ে যখন 4,000 ভোটের ব্যবধান নিয়ে যখন হান্নান চেয়ারম্যানকে যখন হারালেন চতুর্থবারের মতো, তখন আপনি পাস করার পর আপনার অনুভূতিটা কেমন লাগে, ফিলিংসটা আমি জানতে চাচ্ছি? আমার তো আমি বারবার নির্বাচিত হয়েছি এবং চতুর্থবার নির্বাচিত হয়ে আমার মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে, যেটা হলো যে মানুষ
অনেক প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে এবং এই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে, যেটা আমাদের আওয়ামী লীগের আদর্শ এবং বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করব, এটি আমার সবচেয়ে বড় ফিলিং ছিল। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছেন, উনি যে কথাটা তুলে ধরেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শকে ধরে রাখার জন্য উনি চার চারবার সফল নির্বাচিত হয়েছেন। ওনার অ্যাচিভমেন্ট হচ্ছে যে উনি বলতে চেয়েছেন যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন রাস্কিন তার তিনটি উক্তির মধ্যে বলেছেন তুমি তোমার আল্লাহকে প্রথম মানে চলো, ডিউটি টুয়ার্ডস গড, এরপরে বলেছেন ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অর্থাৎ তোমার তোমার পিতামাতাকে মেনে চলো, এরপর হচ্ছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। উনি এখানে যে কথাটা তুলে ধরেছেন তিনটি মহৎ গুণের কথা তুলে ধরেছেন এবং তিনটি মহৎ গুণ ওনার মধ্যে আছে বিধায় উনি চার চারবার সফলভাবে নির্বাচিত হয়েছেন। এবং আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা যারা এখানে মাহবুব সাহেবের অনারেবল মেম্বার যারা আছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, হাটিয়াটি পাপা করে আপনারা জনগণের রায়ে এখানে স্যাটেলাইটের মাধ্যমে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি স্যাটেলাইট থেকে আবার একটু মাহবুব সাহেবকে জানতে চাচ্ছি, যখন আপনি চার চারবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হয়েছেন, মানুষ প্রথম নির্বাচন করে কিন্তু দ্বিতীয় নির্বাচনে পাশ করাটাই কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়, আপনি যখন চার চারবার নির্বাচিতভাবে সফল চেয়ারম্যানভাবে পাস করেছেন সেই ক্ষেত্রে চারবার নির্বাচিত হওয়া সফল চেয়ারম্যান হিসাবে আপনার অনুভূতি এবং ফিলিংসটা সম্পর্কে আমি আবার পুনরায় একটু জানতে চাচ্ছি। আমি প্রথম নির্বাচন করি 1983 সনে এবং তখন আমি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এসে নির্বাচনে অংশগ্রহণ করি এবং এক টার্ম আমি ব্যাচেলার অবস্থায় এই চেয়ারম্যানশিপ পরিচালনা করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমি মানুষের সঙ্গে গভীরভাবে মেলামেশা করার সুযোগ পেয়েছি, কারণ আমার তো ওই সময় কোনো বউবাচ্চা ছিল না, হ্যাঁ, এবং মানুষের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি এবং সকলের সঙ্গে আমি সুন্দরভাবে মেলামেশা করার সুযোগ পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে এই ইউনিয়নবাসীর সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে এবং এর ধারাবাহিকতাতেই আমি চারবার নির্বাচিত হয়েছি এবং এই ইউনিয়নের যতগুলো উন্নয়নমূলক কাজ ম্যাক্সিমাম আমি করেছি। কেন্দুয়ায় এই ইউনিয়নের সবচেয়ে বড় বাজার কেন্দুয়া বাজার, এই বাজারটা আমি তৃতীয়বার যখন চেয়ারম্যান হয়েছিলাম তখন 30 লক্ষ টাকা ব্যয় করে এই বাজারটার উন্নয়ন কাজ করেছিলাম। আমাদের এখানে একটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সেটা তেঁতুলিয়া থেকে মোহডাঙ্গা পর্যন্ত, আমি দ্বিতীয়বার নির্বাচিত হয়ে এই তেঁতুলিয়া থেকে মোহডাঙ্গা পর্যন্ত বাঁধটি সুন্দরভাবে করেছিলাম, যা বর্তমানে বাঁধটা অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে বিভিন্ন সময় প্রলয়ঙ্করী বন্যায়, এর পরবর্তীতে বাঁধটাতে আর সঠিকভাবে কোনো সংস্কার করা হচ্ছে না। এই কেন্দ্রীয় ইউনিয়নের এই বাঁধটা যদি সঠিকভাবে সংস্কার করা হয় এবং এই যে স্লুইস গেট দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং ব্যবহার করা হয় তাহলে এই কেন্দ্র একটা বন্যা কবলিত ইউনিয়ন, এই ইউনিয়নটা বন্যার হাত থেকে রক্ষা পাবে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, যে কথাটা উনি চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, জামালপুর শহর থেকে পানি নিষ্কাশনের জন্য একটা খাল আছে যেটা গবাখালী খাল নামে পরিচিত, আমি এই তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এই গবাখালী খালটিও খনন করেছিলাম এবং যার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের ফসলের ব্যাপক উন্নয়ন হয়েছে। ভিউয়ার্স, ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা থেকে উনি যে কাজটি করতে সক্ষম হয়েছেন, প্রথম হচ্ছে যে বন্যা কবলিত মানুষ থেকে এবং আমাদের গবাদি পশুকে রক্ষা করার জন্য উনি যে ড্রেনের নিষ্কাশনের কথা তুলে ধরেছেন এবং খাল পূরণের কথা তুলে ধরেছেন, এটি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত একটা রূপ দেওয়ার জন্য উনি শতবার চেষ্টা করে যখন চেয়ারম্যান নির্বাচিত যখন আসলেন এবং ওনার যে অ্যাচিভমেন্টটা ছিল বাংলাদেশের সরকারের কাছে যে চাওয়া পাওয়াটা ছিল তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডাম্পিং বিশেষ করে এবং ফ্লাড অফ কস্টটা যাতে আমাদের এফেক্ট না করে সেই ধারাবাহিকতা অব্যাহত রক্ষা করার জন্য মানব সেবার জন্য লিপিবদ্ধ
ভাবে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করেছেন এবং এখানে একটা ইয়া ছিল যেটা সুইচ গেট, সেই সুইচ গেটটাকে এটাকে একটা ডেভেলপমেন্ট করার জন্য এটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করে এখন জনমানবের জন্য আমাদের কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের সকল মানুষ যারা আছেন তাদের জন্য সুবিধা ব্যবস্থা করে দিয়েছেন। শুধু একজনের জন্য করে নাই, আমি একটি কথা বলবো, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক ওনারা নিজের অন্তরের অন্তস্থল থেকে সেই কাজগুলি করে থাকেন। সেই সুবাদে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আমি আমার স্যাটেলাইটের পক্ষ থেকে শেখ মাহবুবুর রহমান মন্ত্রু সাহেবকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এলাকার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং চলমান রাখার জন্য, এবং তারই প্রমাণ করে দিয়েছেন মানুষ যখন একটি নির্বাচন করে দ্বিতীয় নির্বাচনে পাশ করে সেটি হচ্ছে সফলতা। উনি চারবার নির্বাচিত সকল চেয়ারম্যান, যে এখানে বোঝা যাচ্ছে যে মানুষের অন্তরের অন্তরস্থলের মধ্যে উনি পৌঁছে গেছেন, যার কারণে পুনরায় ওনাকে জয়ের মালা ছিনিয়ে নিয়ে জনগণ প্রমাণ করে দিয়েছেন যে 26,500 সামথিং ভোটার নিয়ে আবারও উনি এখানে জয়ের মালা নিয়ে অবশেষে আবার 2016 সালে ইলেকশনের মাধ্যমে হান্নান চেয়ারম্যানকে 4,000 ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য আবারও প্রমাণ করে দিয়ে গেছেন। সেই সুবাদে আমি স্যাটেলাইটের মাধ্যমে আমার ওকে নিউজ 71-এর অনলাইন চ্যানেল থেকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি আমাদের বন্ধু সাহেব আদর্শ সফল চেয়ারম্যান হিসাবে। আমি তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটু টেবিল টক শুতে আমি বলতে যাচ্ছি, যখন আপনি 1983 সালে যখন একবার ইলেকশন আসলেন, তারপর আবার 1988, আবার 1997 সালে, আবার 2016 সালে, 2016 সালে যখন আবার ইলেকশনে যখন আপনি আসলেন, আমি সর্বশেষ বাচ্চাটা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যখন আপনি আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন তখন থেকে কিন্তু আপনি বাংলাদেশ গেজেটভুক্ত একজন সরকারি অফিসার হিসেবে আছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নির্বাচিত হয়ে আছেন। প্রথমবারে গ্যাজেটেড হয়েছে আপনি 1983 সালে, এরপর 1988 সালে, তারপর 1997 সালে, তারপর আছে 2016 সালে। এবার যখন আবার আপনি জেলা প্রশাসকের কাছ থেকে যখন শপথ গ্রহণ করলেন 2016 সালে, ইউ নো বেটার দেন মি, আপনি আমার চেয়ে সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন আপনি ইউনিয়নের সম্পর্কে, মাদক ইপ্রিজিং বাল্যবিবাহ, এটা আপনি আসার পরে থেকে কতটুকু দমন হয়েছে এবং কতটুকু আছে, এই ব্যাপারটা সম্পর্কে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি জনাব শেখ মাহবুবুর রহমান বন্ধু সাহেব আলোকিত চেয়ারম্যান। মাদক ইপ্রিজিং এবং বাল্যবিবাহ, এই তিনটে আমাদের দৃষ্টিতে একটা সামাজিক ব্যাধি, এটাকে আইন করে এটাকে রোধ করা যাবে না, এটাকে সামাজিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এবং আমি নির্বাচিত হওয়ার পরে এই কেন্দ্রীয় ইউনিয়নে আসলে আমাদের একটা ইয়েতে দেখা গেছে যে জরিপে, হ্যাঁ, একটা জরিপে দেখা গেছে যে সবচেয়ে বেশি বাল্য বিবাহ জামালপুর জেলাতে হতো। আচ্ছা, এবং এই জামালপুর জেলার সবচেয়ে বেশি বাল্য বিবাহ কেন্দ্রীয় ইউনিয়নে হতো, যে ইউনিয়নের চেয়ারম্যান আছে। রাইট, এক্স্যাক্টলি। আমি চেয়ারম্যান হওয়ার পরে বাল্য বিবাহ অনেকটা জিরোতেই নিয়ে আসছি, জিরো টলারেন্স, ধন্যবাদ। হ্যাঁ, এবং ইপটিজিংও আমাদের এখানে নাই বললে চলে। হ্যাঁ, এটা জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে প্রশাসন বিভিন্নভাবে অভিযান চালিয়ে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে, আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে মাদকটাও আমরা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। রাইট, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন ভিউয়ার্স, এখানে যারা আপনার উপস্থিত আছেন এবং আমার স্যাটেলাইটের বাইরে যারা উপস্থিত আছেন, উনি বলতে যাচ্ছেন বাংলাদেশের 64টা জেলা বাংলাদেশের মধ্যে আছেন, তার মধ্যে ওয়ান অফ দেম একটি জেলা হচ্ছে আমাদের জামালপুর জেলা। জামালপুর জেলার মধ্যে 64টা জেলার মধ্যে জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি আপনার বাল্য বিবাহের ইয়েটা ছিল, আর তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য সবচেয়ে বেশি ইয়ে হতো বাল্য বিবাহ আপনার কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদে। সেই জিনিসটাকে উনি জিরো টলারেন্স অবস্থায় চারবার নির্বাচিত হয়ে উনি এটাকে জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসছেন বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এই যে একটা দুঃসাহসিক জার্নি আপনি দিয়েছেন, এটার জন্য আপনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে বাল্য বিবাহ নিরাময় করার জন্য এবং ইপটিজিং দূরীকরণ করার জন্য, জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমি সফল চেয়ারম্যান হিসাবে জনাব শেখ মাহবুবুর রহমান মন্ত্রী সাহেব বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার জিনিস অব্যাহত রাখার জন্য আপনি মাদকের ব্যাপারটা যেভাবে তুলে ধরেছেন, আমার দৃঢ় বিশ্বাস এটাও আমি আপনি জিরো টলারেন্স অবস্থায় নিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে যেই একটা পরিচয় এবং যেই একটা মানুষের লুক্রেটিভভাবে আপনি জনগণের রায়ে প্রত্যেকটা মানুষের অন্তরন্তস্থলের মধ্যে চলে আসছেন, মানুষই প্রমাণ করে দিয়েছে আপনাকে চারবার নির্বাচিত করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস
হাটিয়াটি পাপা করে আপনি যে পরিমাণে এই চারবার নির্বাচিত হয়েছেন, এটা জিরো টলারেন্স মাদক নিয়ে আসতে পারবেন। এটার জন্য আমি আপনার কাছ থেকে আরেকটু জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আমাদের জেলা প্রশাসক সাহেব আছেন এবং ইউনো স্যার আছেন এবং থানার কর্মকর্তা আছেন, ওসি সাহেব আছেন এবং আমাদের পুলিশ সুপার আছেন, মানে বিশেষ করে মাদকের তৎপরতাকে নিরাময় করার জন্য আপনি ওনাদের কাছ থেকে কেমন ধরনের সাপোর্ট পাচ্ছেন? মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদক এদেশ থেকে উৎখাত করার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার ইউনো মহোদয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলেই এই ব্যাপারে সচেষ্ট, এবং যখন তাদেরকে আমি কোথাও কোনো মাদকের সন্ধান পাই অভিহিত করি, তাৎক্ষণিক তারা পুলিশ দিয়ে সেটাকে প্রতিহত করে বা তাদেরকে ধৃত করে আইনের আওতায় নিয়ে যায়। কাজেই ওনাদের সহযোগিতা সবসময় আমরা পেয়ে থাকি। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন ভিউয়ার্স, উনি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওকে নিউজ 71 অনলাইন চ্যানেলকে উনি যে কথাটা বলেছেন যে শতভাগ উনি অ্যাচিভমেন্ট পাচ্ছেন আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে এবং নির্বাহী অফিসার ইউনো স্যারের কাছ থেকে পাচ্ছেন এবং থানার কর্মকর্তা এবং পুলিশ সুপার ওনাকে 100% অ্যাচিভমেন্ট দিচ্ছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জেলা প্রশাসক সাহেবকে, ধন্যবাদ জ্ঞাপন করছি ইউনো স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ সুপার এবং তদন্ত অফিসারকে, এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি ওনার স্যাটেলাইটের মাধ্যমে 100% অ্যাচিভমেন্ট এগিয়ে নিয়ে আসার জন্য প্রশাসন বিভাগের জেলা প্রশাসককে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ইউনো স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ওসি সাহেব এবং পুলিশ সুপার সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যেভাবে মাদককে জিরো টলারেন্স আনার জন্য একটা চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যে আছেন, আপনারা যারা আলোকিত মানুষ আছেন আমার দৃঢ় বিশ্বাস আমাদের একটি পূর্ণাঙ্গ বাংলাদেশকে একসময় আমরা একটা জিরো টলারেন্স অবস্থায় নিয়ে আসতে পারবো। সেই সুবাদে আমি একটু আলোচনার মধ্যে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি চারবার একজন সফল চেয়ারম্যান হিসেবে বাস্তবে একটা রূপ দিয়ে পরিচয় দিয়েছেন, এখন আমার আপনার কাছে একটু জানতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আপনি কোন কোন জায়গাগুলি বিশেষ করে উন্নয়ন করা আরেকটু বিশেষ করে দরকার এবং বর্তমান সরকারের কাছে আপনার আমাদের চাওয়া পাওয়া উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনার চাওয়া পাওয়া কী আছে সে কথাটা একটু তুলে দেবেন জনাব মঞ্জু সাহেব। আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই দেশের উন্নয়নের জন্য এবং এই ইউনিয়নের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাস্তাঘাটের উন্নয়ন, রাইট, এক্স্যাক্টলি, এবং সে দেশ তত বেশি উন্নত যে দেশের যাতায়াত ব্যবস্থা উন্নত, রাইট, এক্স্যাক্টলি। এই সুবাদে কিন্তু অন্যান্য রাস্তাঘাটগুলো অনেক ভালো হয়েছে, তারপরেও অনেক রাস্তাঘাট অবহেলিত আছে, এই অবহেলিত রাস্তাঘাটগুলো করলে পরেই আমার মনে হয় যে এই ইউনিয়নটার উন্নয়ন সর্বাঙ্গীন উন্নয়ন হবে। খুব সুন্দর একটি কথার মধ্যে চলে আসছেন, উনি যে উন্নয়নের কথাটাকে অব্যাহত রাখার জন্য কথা তুলে ধরেছেন, উনি সর্বপ্রথম ডেভেলপ সেক্টরের মধ্যে রাস্তাঘাটের উন্নয়নের কথা তুলে ধরেছেন, উনি অতিপূর্বেই বেশ কয়েকটি রাস্তাঘাট বা যে সমস্ত সরকার বরাদ্দকৃত এলজিএসপি থেকে শুরু করে টিআর কাপিকা থেকে শুরু করে যে সমস্ত কাজগুলি আছে এগুলি 100% অ্যাচিভমেন্ট উনি এটি করে দিয়েছেন বিদায়ে, আজকে চারবার সফল নির্বাচিত হয়েছেন এবং উনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের কাছে ওনার চাওয়া পাওয়া হচ্ছে যে বিশেষ করে রাস্তাঘাটের যে কিছু অংশ আংশিক যে অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত পক্ষে শেখ মাহবুবুর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে ওনার ইউনিয়ন পরিষদের যে সমস্ত অরক্ষিত কাজগুলি রয়েছে এবং যে সমস্ত আনডেভেলপমেন্ট রাস্তাঘাটগুলি রয়েছে তো সেগুলি আমাদের জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সাথে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ওবায়দুল কাদের স্যারের দৃষ্টি আকর্ষণ করার একটি উদ্দেশ্য হচ্ছে যে আজকে যদি আমরা ওবায়দুল কাদের স্যার যদি আমাদের যমুনা সেতু করতে পারে, পদ্মা সেতু যদি করতে পারে, আজকে যদি ঢাকার মধ্যে যদি আমাদের হাইওয়ে রোডগুলি যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের কেন্দ্রীয় ইউনিয়নের যেই ছোটোখাটো কাজগুলি আছেন এবং রাস্তার যে বেহাল দশা আছেন তো এগুলি আমার দৃঢ় বিশ্বাস মঞ্জু সাহেবের হাতকে বলিষ্ঠ করার জন্য এবং 9 মেম্বারের হাতকে বলিষ্ঠ করার জন্য এবং 3 সংগঠিত আসনের সদস্য মহিলা আসনের সদস্যদের হাতকে বলিষ্ঠ করার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আবারও আবদার করছি, যেহেতু আমাদের
জনগণের নেত্রী শেখ হাসিনা আপনার 27টি পর্যন্ত ন্যাশনালিটি পুরস্কার পেয়েছেন, তার মধ্যে মাদার অফ হিউম্যানিটি নামে উনি যে পুরস্কারটা পেয়েছেন, যেহেতু উনি আমাদের বঙ্গমা অর্থাৎ উনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক অর্থাৎ আমাদের মমতাময়ী মা, মায়ের কাছে সন্তানের প্রস্তাব কিন্তু আজীবনে থাকবে এবং আমাদের দুঃখ দুর্দশার কথা সবসময় আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরতে হবে এবং ওনার কাছে আমার যে চাওয়া পাওয়াটা আছে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু সাহেবের নৌকা প্রতীক নিয়ে উনি চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হয়েছেন এবং তার জিনিস অব্যাহত রাখার জন্য ওনার যে সমস্ত আবদারগুলি উনি তুলে ধরেছেন, আমি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবদার যে অসম্পূর্ণ কাজগুলি যাতে উনি ক্ষমতা থাকা অবস্থায় আগামী 3 বছরের মধ্যে যাতে সম্পূর্ণ কাজগুলি করে দিতে পারেন এবং এলাকার যে 26,000 ভোটার যারা আছেন এবং 9 জন আপনারা সংরক্ষিত 9 জন পুরুষ মেম্বার যারা আছেন এবং সংরক্ষিত মহিলা মেম্বার যারা আছেন তাদের হাতকে বলিষ্ঠ করার জন্য প্রমাণ করে দিবেন আবারও জনাব শেখ মাহবুবুর রহমান মঞ্জু সাহেব, ওনার সম্মানিত সাকসেস কামনা করে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবার আরেকটি টেবিল টক শোর মাধ্যমে আমি একটু জানতে চাচ্ছি আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব একটি কথা বলেছেন, ভিশন 2021 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল অন্তরায় করে ফেলবে। ইতিমধ্যে আমরা মঞ্জু সাহেব আপনি দেখেছেন যে আমরা আজকে 70% কাজ কিন্তু আমরা ডিজিটাল করতে সক্ষম হয়েছি অর্থাৎ স্বল্পায় থেকে মধ্যময় দেশে আমরা রূপান্তরিত হয়েছি, যেটা আমাদের জাতিসংঘ থেকে ডিক্লারেশন আসছে। তো আমরা 21-41 ভিশন বলেছে, আমরা যদি 18 সালে যদি আজকে 70% কাজ করতে সক্ষম হয়ে থাকি তাহলে আমাদের যে বাকি 30% আছে সেক্ষেত্রে আমি আলোকিত চেয়ারম্যান হিসাবে এবং সফল চেয়ারম্যান হিসাবে মঞ্জু সাহেব আপনার কাছ থেকে 30% সম্পর্কে আলোচনা জানতে চাচ্ছি। ভিশন 2021 ভিশন 2021-41 অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আমরা বিশ্ব ব্যাংকের অনুদান ছাড়াই পদ্মা সেতু করতে পেরেছি এবং দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চিটাগাং, ঢাকা, ঢাকা ময়মনসিংহ ফোর লাইন রোড হয়েছে। আমাদের যে কেন্দ্র দিয়ে কেন্দ্র থেকে শুশিবাড়ি রাস্তাটা সেটাও ইনশাল্লাহ 4 লেন হিসেবে পাশ হয়েছে এবং টেন্ডার হয়েছে। আমাদের দেশে শিক্ষার যে হার সেটাও ব্যাপক হারে বেড়ে গেছে এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার রয়েছে, যেটা আমরা আগে চিন্তাও করতে পারি নাই। অথচ সবকিছু হাতের লেখার মাধ্যমে ছিল, এখন আমরা সবকিছু অনলাইনের মাধ্যমে করতে পারতেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য এবং আমার যতটুকু ধারণা ইনশাল্লাহ আমরা 18 সালের মধ্যেই ভিশন 2021 সফল হব। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন ভিউয়ার্স। উনি যে কথাটা তুলে ধরেছেন, প্রথমে উনি একটা এক্সাম্পল উনি তুলে ধরেছেন যে পদ্মা সেতু নিয়ে, যখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি তীব্রমূলক একটি কথা বলেছিলেন, তখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটি প্রস্তাবনার মধ্যে এসেছিলেন, বলেছিলেন যে ওনার বলেছিলেন যে 16 কোটি মা বোন আমার সাথে আছে, আমি বাংলাদেশের অর্থায়ন থেকে পদ্মা সেতুর কাজ করব। অবশেষে উনি প্রমাণ করে দিয়েছেন যে পদ্মা সেতুর কাজ আজকে আমরা দেখতে পেরেছি। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার অর্থাৎ আমাদের সেতুমন্ত্রী, ওনাকে যখন আমাদের চ্যানেলের মাধ্যমে যখন ওনাকে আমি টেবিল টক শোর মাধ্যমে বা সাক্ষাৎকারের মাধ্যমে যখন যাই, শুধু আমরা চ্যানেল নয় আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলি আন্তর্জাতিক চ্যানেল আছে এবং প্রিন্ট মিডিয়া আছেন এবং সোশ্যাল মিডিয়া আছেন এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রিন্ট মিডিয়া পর্যন্ত উনি সমস্ত মিডিয়াকে জানিয়ে দিয়েছেন এবং সমস্ত বাংলাদেশকে এবং বৈশ্বিককে জানিয়ে দিয়েছেন যে আজকে আমরা পদ্মা সেতুর মতো কাজ 60% কাজ সমাপ্তি করে ফেলেছি, আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু কাজ চলমান অবস্থায় দেখতে পারবো। এই যে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতুর কাজটা নিয়েছেন, এই কথাটা উনি বাস্তবে একটা রূপ দেওয়ার জন্য আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক অর্থাৎ শেখ মাহবুবুর রহমান মন্ত্রী সাহেব সম্মানিত সফল চেয়ারম্যান হিসাবে পদ্মা সেতুর যে একটা অ্যাচিভমেন্টের যে ধারাবাহিকতা তুলে ধরেছেন ডিজিটালের প্রথম অন্তরায়, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সফল চেয়ারম্যান মন্ত্রী সাহেবকে টেবিল টক শোর মাধ্যমে তুলে ধরার জন্য। আরেকটা সেক্টর উনি তুলে ধরেছেন, আজকে আমরা ঢাকাতে যাই বা ইয়াতে যাই, চট্টগ্রামে যাই, একসময় আমরা জামালপুর থেকে যখন ঢাকা বা চট্টগ্রামের দিকে যখন যেতাম তখন আমাদের একটা বিশাল যানজটের অবস্থা হয়ে যেত, রাস্তাঘাটে একটা আনডেভেলপমেন্ট অবস্থা ছিল। আজকে উনি এটা তুলে ধরেছেন যে ডিজিটাল বাংলাদেশের যে আজকে আমরা 4 লাইন
পয়েন্টগুলি করতে পেরেছি সেটা একটা ব্যাপক সাড়া দিয়েছে আমাদের বহির্বিশ্বের কাছে। আজকে আমরা যদি ঢাকার মধ্যে যদি যাই তাহলে আমরা মনে করবো যে ঢাকা একটা সিঙ্গাপুরের মতো একটি দেশের মধ্যে রূপান্তরিত হয়েছে, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার যে একটা চাওয়া পাওয়া আগামী ভিশন 2041 41 সালের পূর্বে ইনশাল্লাহ, যে কথাটা মন্ত্রী সাহেব বললেন আগামী 30 সাল, আর যে 30% ডিজিটাল বাংলাদেশ আছে এটা 41 সাল লাগবে না, তার পূর্বেই ওনার কনসেপ্ট অনুসারে যে কথাটা বলেছেন। আমি মন্ত্রী সাহেব একজন সফল চেয়ারম্যান হিসেবে এবং উপজেলা আওয়ামী লীগের এবং কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিল টকের মূল্যবান তথ্যগুলি দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে মন্ত্রী সাহেব, আমি আপনি জানেন ইতিমধ্যে আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেব আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 অর্থাৎ রকেট উদযাপন করেছেন, যেটা আমাদের 97তম দেশের মধ্যে উদযাপিত করেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যে রকেট উদযাপিত করেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় এবং জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেব, সেই সম্পর্কে আপনার ডিজিটালের আরেকটা অন্তরায় আমাদের সামনে দিকে চলে আসছে, এই কথা আপনার আপনার কাছে জানতে চাচ্ছি জনক বন্ধু সাহেব। আমাদের যেমন সমুদ্র জয় হয়েছিল ঠিক তেমনি আমরা আকাশও জয় করেছি, এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে আমরা এখন সব কিছু দেখতে পাচ্ছি আমাদের দেশে অনলাইনের মাধ্যমে, এবং সারা বিশ্বে আমরা এখন গর্বিত যে আমরা আকাশে আমাদেরও স্যাটেলাইট আছে। রাইট, এক্স্যাক্টলি। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আজকে উনি বলতে চাচ্ছেন আমরা যেভাবে স্থলভাগকে আমরা ডেভেলপ করেছি, এখন আমরা আকাশকে আমরা ডেভেলপমেন্ট করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সন্তান জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব আজকে 57তম দেশের মধ্যে রকেট উদযাপন করেছেন, যেটা দিয়ে আজকে আমরা মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করতে পারবো এবং আগামী প্রজন্মের জন্য আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট। এখন আমাদের সেই কথা বলতে হবে না যে সর্বপ্রথম চাঁদে পৌঁছেছেন নীল আর্মস্ট্রং, সেই নীল আর্মস্ট্রংয়ের মতো চাঁদে পৌঁছার মতো এখন আমরা সবাই প্রস্তুত আছি আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে। আমরা যে কোনো তথ্য আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা এটা পেতে পারবো, এই যে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট সম্পর্কে আমার সফল চেয়ারম্যান জনাব শেখ মাহবুবুর রহমান মন্ত্রী সাহেব তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে বলার জন্য। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু বলতে যাচ্ছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের মধ্যে উনি 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি বলবো কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, আমার সামনের মধ্যে এখানে সমস্ত মুজিব সেনা উপস্থিত আছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে, এবং যারা এখানে উপস্থিত আছেন আলোকিত মেম্বার বিন্দুদয় এবং আমাদের তত্ত্বসভার উদ্যোক্তা বিন্দুদয় যারা উপস্থিত আছেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতকে বলিষ্ঠ করার জন্য আজকে যেই নিষ্কলুষভাবে যার চারবার নির্বাচিত হয়েছেন জনাব মাহবুবুর রহমান মন্ত্রী সাহেব, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ইউনেস্কো থেকে যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছেন আজকে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। 7ই মার্চের ভাষণ জাতিসংঘ যে স্বীকৃতি দিয়েছে এটা বাঙালি জাতির জন্য গর্ব। এই ভাষণ সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে, আমরা এই জন্য অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে বাঙালি জাতির বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাইট, এক্স্যাক্টলি, এটা আমাদের একটা গর্ব। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন উনি, যে কথাটা বলতে যাচ্ছেন স্যাটেলাইটের মাধ্যমে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, সেই 7ই মার্চের ভাষণ আজকে ইউনেস্কো থেকে এটা স্বীকৃতি দিয়েছেন এবং যেটা আপনি মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত হয়েছেন। উনি প্রথম টকশোতের মধ্যে 7ই মার্চের ভাষণের মূল ভীষণটা সম্পর্কে উনি তুলে ধরেছেন, বিশ্বের বুকে আজকে 83 জন প্রেসিডেন্ট আপনার মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত হয়েছেন। উনি বলতে যাচ্ছেন একমাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দিয়েছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যেই 7ই মার্চের ভাষণ 83 জন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে যেটা পুরস্কৃত হয়েছেন, একমাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন একটি অলিখিত ভাষণ, যেটা কোনো লিখিত কোনো ভাষণ ছিল না, দেখে দেখে মুখস্থবিদ্যা কোনো ভাষণ ছিল না, এবং
উনি যখন 7ই মার্চের ভাষণ যখন দিয়েছিলেন তখন উনি ছিলেন 7 নম্বর ধানমন্ডি বাসভবনের মধ্যে ছিলেন, তার পূর্বরাত্রে যে একটা অবস্থা ছিলেন তার সহধর্মিণী অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি বিমর্ষ অবস্থায় সেই রাতের পূর্ব মুহূর্তে দেখতে পেয়েছিলেন। ওনার সহধর্মিণী একটি কথা উনি দেখতে পাচ্ছেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বর বাসভবনে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, আরেক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, এক বারান্দা থেকে আরেক বারান্দা যাচ্ছেন, বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে উনি টেনশন করছেন। ইতিমধ্যে ওনার সহধর্মিণী এসে ওনাকে প্রশ্ন করলেন, তুমি কী ধরনের হেজিটেশনের মধ্যে আছো? তখন উনি বলল যে আগামী দিন আমাকে 7ই মার্চের ভাষণ 7 কোটি মানুষের সামনে আমাকে রেসকোর্স ময়দানে দিতে হবে, তবে আমি কিছুই শিখি নাই, কিছুই লিখি নাই, কী বলবো, আমার অ্যাচিভমেন্ট আমার কাছে আসছে না। তখন ওনার সহধর্মিণী ওনাকে উদ্দীপনা দিয়ে একটি কথা বললেন, তোমার অন্তর থেকে এবং মুখ থেকে তোমার যা কিছু আসবে তাই তুমি তুলে ধরবে। অবশেষে 7ই মার্চের ভাষণ উনি 7 কোটি মানুষের মাঝে তুলে ধরলেন। এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে মন্ত্রী সাহেব যে কথাটা বললেন যে একটা অলিখিত ভাষণ উনি একটা দিয়েছেন। আজকে 83 জনের মধ্যে 81 জনে আমরা দেখেছি যে যে লিখিত ভাষণ দিয়েছেন এবং মুখস্থবিদ্যা ভাষণ দিয়েছেন, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আব্রাহাম লিঙ্কনকে দেখেছি আমরা দুজন মানুষকে একটি অলিখিত ভাষণ দিয়েছেন, যার কারণে আজকে আমরা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো যে অ্যাচিভমেন্টটা দিয়েছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আজকে মাহবুব সাহেব 7ই মার্চের ভাষণের কনসেপ্টটা যে অ্যাডভান্টেজটা সুযোগ সুবিধাটা তুলে ধরেছেন আমি মাহবুব সাহেবকে আলোকিত মানুষ হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমি একটি কথা বলবো যে 11 সংসদ নির্বাচন আমাদের খুব নিকটে চলে আসছে, এই 11 সংসদ নির্বাচনের মধ্যে যেহেতু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক অর্থাৎ 4-4 বার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ের সম্পাদক হিসাবে আছেন, 11 সংসদ নির্বাচন আমাদের খুব নিকটের মধ্যে চলে আসছেন, আমাদের নৌকা প্রতীককে অব্যাহত রাখার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের 5 আসনের মধ্যে জামালপুরে XYZ যাকে নমিনেশন করে, অথবা আমি বলতে চাচ্ছি যে নৌকা প্রতীক নিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি একটু তুলে ধরবেন সংসদ নির্বাচন সম্পর্কে জনাব মঞ্জুর সাহেব। জামালপুর জেলায় 5টি আসন এবং জামালপুর আমরা এই জামালপুর পুরাটাই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, রাইট, এক্স্যাক্টলি এই এলাকায় স্বাভাবিকভাবেই 5টি আসনে ইনশাল্লাহ আওয়ামী লীগ পাবে, নৌকা প্রতীক পাবে। আমরা আগামী নির্বাচন আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে এবং সেটা হবে ফ্রি ফেয়ার নির্বাচন, রাইট, এক্স্যাক্টলি সকলের অংশগ্রহণ থাকবে এবং সুস্থ সুন্দর নির্বাচন হলে 5টি আসনে আমরা জয়ী হব নিঃসন্দেহে, সেটা যে কেউকেই আমাদের নেত্রী নমিনেশন দেবে আমরা তারই কাজ করব এবং তাকে ইনশাল্লাহ নির্বাচিত করব। খুব সুন্দর একটি প্রস্তাবনা মধ্যে চলে আসছেন ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন কি না যে এই বিশেষ করে এই কেন্দুয়াতে যখন উসমানী সাহেব প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন বিভিন্ন জায়গাতে উনি হারলেও এই কেন্দুয়াতে উসমানী সাহেব জয়ী হয়েছিলেন, ডক্টর কামাল সাহেব জয়ী হয়েছিলেন এবং আমার জানা মতো কেন্দুয়া ইউনিয়নে আজ পর্যন্ত আওয়ামী লীগের পরাজয় হয় নাই, রাইট, এক্স্যাক্টলি খুব সুন্দর একটি প্রস্তাবনা মধ্যে চলে আসছেন ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে 4-4 বার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসাবে জনাব শেখ মাহবুব মঞ্জু সাহেব স্যাটেলাইটকে বলতে চেয়েছেন জামালপুর 5-5টি আসনের মধ্যে আমাদের নৌকা প্রতীক নিয়ে XYZ যাকে নমিনেশন দিবে আমাদের জননেত্রী শেখ হাসিনা অর্থাৎ মমতা মহিমা তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যাকে নমিনেশন দেবেন এবং নৌকা প্রতীক নিয়ে অ্যাচিভমেন্ট ধরে রাখার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাবেন এবং নৌকা প্রতীকে জয় করবেন এবং পূর্ণাঙ্গে আমরা পূর্বে যে যেটা দেখেছি ওসমান সাহেবের মতো লোক এইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জামালপুর জেলায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা চিন্তা করা যায় না, রাইট, এক্স্যাক্টলি আমাদের জামালপুরে একটা মেডিকেল কলেজ হচ্ছে, রাস্তাঘাট দুইটা আপনার ইপিজেড হচ্ছে, ইকোনমিক জোন হচ্ছে, সব কিছু মিলে জামালপুরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা অতীতে সকল রেকর্ড ভঙ্গ করেছে, এমনিতে আমরা জামালপুরবাসী নৌকা প্রিয়, তারপরেও যে উন্নয়ন হয়েছে যারা নৌকার বাইরে ছিল এবার উন্নয়নের জোয়ারে তারাও ইনশাল্লাহ নৌকায় ভোট দেবে এবং নৌকাকে জয়ী করবে এটা আমার ধারণা।
খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। মানুষ বাস্তবায়িত একটি 18,000 মাইক্রোওয়াটারের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, উনি কথাটা বলতে যাচ্ছেন। আজকে যে জামালপুরের মধ্যে যে উন্নয়নের ছোঁয়া দেখে আসছেন, মানুষ বাস্তবের মধ্যে যে রূপ দেখতে পেয়েছেন, যে একটা উন্নয়ন দেখতে পাচ্ছেন, আজকে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ মুক্ত থেকে শুরু করে, এবং আমাদের যে একসময় আমরা দেখতে পেতাম যে আমাদের ঢাকা শহরের মধ্যে বা 64টা জেলার মধ্যে আমরা দেখতে পারতাম ভিক্ষুক দেখতে পারতাম, এখন আমাদের ভিক্ষুক মুক্ত দেশ গড়ার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বাড়ি ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত করেছেন। এবং আমার যে বিশ্বাস, আগামী সংসদ নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে আমাদের 350টি আসনকে জয়ের মালা ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীক নিয়ে যখন আবারও নির্বাচনে আসবেন, আমাদের দেশটিকে ভিক্ষুক মুক্ত এবং ডিজিটাল বাংলাদেশের ভিশন 21-41কে বাস্তব রূপ দেবেন, তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে শেখ মাহবুবুর মঞ্জু সাহেব টেবিল টকসে যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনকে আমরা নৌকা প্রতীক নিয়ে আবার আসার জন্য স্টিল নাও আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য শেখ মাহবুবুর রহমান মঞ্জু সাহেব, উনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সংসদ নির্বাচন যাতে সফল একটি সংসদ নির্বাচন যাতে পুনরায় হয়, আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক যিনি অক্লান চেষ্টা করে যাচ্ছেন, আমাদের অবদুল কাদের স্যার ওনার হাতকে বলিষ্ঠ করার জন্য আবারও পুনরায় প্রমাণ করে দিবেন আমাদের কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। সেই বাংলার মুজিব হিসাবে আমি একটু কথা যদি বলি তাহলে আমি কবির ভাষায় আমাকে একটু বলতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ছিল, আমি কবি এবং আদর্শ একজন চেয়ারম্যানের কথা বলছি যিনি 4-4 বার নির্বাচিত হয়েছেন। আমি আরেকটা জিনিস আমি একটু পার্সোনাল লাইফের মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি জানতে পেরেছি যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন, যখন ব্যাচেলার লাইফে, তখন কিন্তু একবার আপনি নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা ক্ষেত্রে স্টুডেন্ট লাইফটা আপনার কীভাবে কেটেছিল সেই সম্পর্কে আপনি একটু পার্সোনাল লাইফে একটু জানতে চাচ্ছি জনাব বন্ধু সাহেব। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন এই কিশোরগঞ্জের ফজলু ভাই আমাদের নেতৃত্ব দিত এবং আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, রাইট, এক্স্যাক্টলি। আমার চেয়ারম্যান ছিলেন এমাজউদ্দিন সাহেব, আমাদের প্রফেসর ছিলেন সর্দার ফজলুল করিম, ডক্টর রৌনক জাহান, ডক্টর আতাউর রহমান, ওনাদের স্টুডেন্ট আমি, এবং ওনারা সারা ইয়েতেই খ্যাতিমান শিক্ষক। আমার সৌভাগ্য যে আমি তাদের কাছে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে আমি লেখাপড়া করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি আসলে গর্বিত, আমি আনন্দিত। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, ওনার সাথে আমার একটি দিক মিল আছে, আমারও সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, আমিও চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, ওনার সাথে যেই একটা মিল রয়েছে সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের মতো একটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে উনি মাস্টার্স কমপ্লিট করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে, এবং উনি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনার আদর্শ যারা অধ্যাপক ছিলেন তাদেরকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এই জন্যই ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে একজন শিক্ষকের দিতে পারে যে একজন আদর্শ মানুষ সৃষ্টি করার কারিগর। আমরা জানি যে একজন শিক্ষকের আছে যে মানুষ সৃষ্টি করার কারিগর। আমি আরেকটু কথা আমি একটু পার্সোনাল লাইফে জানতে যাব, এই যে 4-4 বার নির্বাচিত হয়েছেন, এখানে আমি সর্বপ্রথম আপনার বাবা মা যারা আছেন, আমার গর্ভধারিণী মা এবং গর্ভধারিণী বাবা অর্থাৎ আপনার বাবা ইমানি মিন্স আমার বাবা, আমি বলবো সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমি এমন একজন মায়ের গর্ভে আপনাকে জন্মগ্রহণ করেছেন, আপনি জন্মগত মাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছি, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মায়ের কথা 4 বার বলেছেন এবং বাবার কথা 1 বার বলেছেন, এবং আপনার বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনার পরিবারবর্গে যারা আছেন এবং আপনি ইউনিয়ন পরিবারের মধ্যে যারা এখানে 9 জন মেম্বার উপস্থিত আছেন এবং সম্মিলিত মহিলা মেম্বার যারা উপস্থিত আছেন তাদের সম্পর্কে আপনি 2-4টি কথা স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরবেন, এবং যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যেহেতু আপনি একজন আদর্শ মেরুদণ্ড হিসাবে আছেন
আছেন সে সম্পর্কে শিক্ষার মানে উদ্দেশ্য দুই চারটি কথা এবং এলাকার উন্নয়নটাকে অব্যাহত রাখার জন্য আপনার এখানে ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছেন তাদের সম্পর্কে দু চারটি কথা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমাদের যে বর্তমান ইউনিয়ন পরিষদ কেন্দুয়া পরিষদ, এখানে যারা মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে এসেছে প্রত্যেকেই খুব ভালো এবং সকলেই ইয়াং ম্যান, ইয়াং বয়, ইয়াং ম্যান বললে ভুল হবে, ইয়াং বয়, এবং সকলেরই ইয়াং থাকার কারণে সকলেরই কর্মস্পৃহা খুবই বেশি, সকলেই চায় সুন্দরভাবে দেশের কাজ করার জন্য। যারা তারা যে প্রতিশ্রুতি নিয়ে পাস করেছে, নির্বাচিত হয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ এবং নিরলসভাবে সকলেই কাজ করে যায়। এবং আমিও মনে করি যে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সকল জনগণকে নিয়ে আমরা একটা বৃহৎ পরিবার। এই পরিবারের সুখ দুঃখ সকলের আমরা সমভাবে ভাগ করে নিতে চাই এবং সকলকে নিয়েই আমি এই ইউনিয়নের উন্নয়ন করতে চাই। ভিউয়ার্স, উনি সাধুবাদ জানিয়েছেন। এখানে সংগ্রহীত আসনের মহিলা মেম্বার তিনজন আছেন, মোসাম্মদ মেম্বারই আর কি, এরপরে আছেন যে মোসাম্মদ স্বপ্না বেগম, এরপরে আছে মর্জিনা বেগম, সংগৃহীত মহিলা আসন তিনজনকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। পরবর্তীতে নজন পুরুষ আসন যারা আছেন, সিরাজুল ইসলাম ভাই এক নং ওয়ার্ডে, এরপর আছে দুই নং ওয়ার্ড আছে আলালউদ্দিন ভাই, এরপরে ওয়াসিম ভাই তিন নং ওয়ার্ড, আব্দুল মোতালেব ভাই চার নং ওয়ার্ড, আব্দুল হাকিম ভাই পাঁচ নং ওয়ার্ড এবং শাহিনুল ইসলাম ছয় নং ওয়ার্ড, সৈয়দ রহমান সরকার সাত নং ওয়ার্ড এবং খায়রুল আলম আট নং ওয়ার্ড এবং সর্বশেষে আমিনুল ইসলাম স্বপন ভাইকে। অর্থাৎ উনি বলতে যাচ্ছেন যে এখানে ওনার পরিবারবর্গের মধ্যে যারা আছেন আপনারা পরিবারবর্গের একটি অংশ, অর্থাৎ নজন পুরুষ মেম্বার এবং সংযুক্ত মহিলা মেম্বার সহ এবং সকল উদ্যোক্তা থেকে শুরু করে সচিব মহোদয় এবং সকল কলা কৌশল বিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উনি যেই জিনিসটাকে অব্যাহত রেখেছেন এবং আপনাদেরকে আমার স্যাটেলাইটের মধ্যে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনার দীর্ঘ জীবন কামনা করার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনার পরিবারবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি বলবো যে আজকে আমি ওনাকে চার চারবার নির্বাচিত সকল চেয়ারম্যান হিসেবে দেখেছি, আমি আগামীতে ওনাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখবো। ওনা এক সময় দেখবো যে একদিন আমাদের সংসদ নির্বাচনের মধ্যে উনি অংশগ্রহণ করেছেন, তারে ধারাবে তো অব্যাহত রাখার জন্য আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকে বলিষ্ঠ করার জন্য আমি বলবো কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। আমার সামনে মুজিব সেনা উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং চার চারবার আলোকিত সকল চেয়ারম্যান হিসাবে আমাদের জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য যারা শেখ মাহবুবুর রহমান মন্ত্রী সাহেব আপনাকে টেবিল টক শুধু অংশ করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও, আমরা এই ইউনিয়ন পরিষদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আজ রাত 10টায় যখন আপনারা আমাদের টেবিল টক শোটি দেখবেন আপনারা সবাই অনলাইন থেকে সাবস্ক্রাইব করে নেবেন stbtw.com/ofinews71 অথবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন ofinews71 অথবা আমাদের ফেসবুক পেজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন ofinews71। যত ইচ্ছা তত, যতদিন রয়েছে আমাদের পদ্মা মেঘনা যমুনা ততদিন আমাদের এই টেবিল টক শোটি থাকবে, তারে ধারাবাহিক রক্ষা করার জন্য আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ বন্ধু সাহেব, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। Thank you. যাবারও প্রাককালের শেষকালের জন্য আমি বিদায় রেখে টানছি। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে, আমি সাংবাদিক ফরাদ ভাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে শুধু সম্বর্ষণা জানিয়ে আমি বিদায় রেখে টানছি এবং আপনারা এখানে যারা এখানে উপস্থিত আছেন এবং ভিউয়ার্স, আপনারা যারা আমার এই টিভি টক শোটি দেখছেন এবং আমার চ্যানেলের মাধ্যমে, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি জনাব মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা আজকে রাত্রে দেখবেন এবং আগামী দিনগুলিতে যারা দেখবেন তাদের হাতকে বলিষ্ঠ করার জন্য আগামী নির্বাচনের জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।